ঘরে বসে কিভাবে আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন? এক্স্যাক্টলি আপনার যদি একটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, স্পেশালি এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হবে, বিকজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে খুব ইজিলি জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো মোবাইলের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই মুহূর্তে যে স্ক্রিনের নাম্বারটি দেখতেছেন, এই নাম্বারটি আপনার মোবাইলে আগে সেভ করতে হবে। এক্স্যাক্টলি এই নাম্বারটি হচ্ছে ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ডের নাম্বার, মানে আমরা আমাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা ঘরে বসে খুব ইজিলি কিন্তু চেক করতে পারবো। এনিওয়ে, তো ফার্স্ট টাইম আমরা এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে দিলাম। তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করার পরে নর্মালি এখান থেকে মেসেজের মতো যে আইকনটি দেখতেছেন, এইখানে একটি ক্লিক করে দিলাম। তো আমরা যেহেতু আমাদের ফোনে আমরা ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ডের নাম্বারটি সেভ করছি, অবভিয়াসলি এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের সাথে ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ড অ্যাড হয়ে গেছে। তো নর্মালি যদি আমরা একটু নিচের দিকে আসি, ওকে, অলরেডি কিন্তু আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড হয়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মানে এটা ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ডের নাম্বার। তো নর্মালি আমরা এখান থেকে ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ডে প্রবেশ করব। ওকে, তো ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ডে আসার পরে তো আমি ফার্স্ট টাইম আমি একবার আমার ব্যালেন্স চেক করার জন্য আমি ট্রাই করছিলাম, বাট এখানে আমাকে দেখাইতেছে ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন নট ফাউন্ড। বাট এই প্রবলেমটি কী কারণে দেখাইছে এই বিষয়টি আমরা একটু পরে আলোচনা করব। তো এখন আমরা দেখব যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স কিভাবে আমরা এখান থেকে খুব ইজিলি চেক করতে পারবো। তো নর্মালি আমরা এখানে ফার্স্ট টাইম আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছিলাম, জাস্ট ওই নাম্বারটি আমরা এখানে আগে টাইপ করব। ওকে, নাম্বারটি টাইপ করার পরে জাস্ট আমরা এখান থেকে সেন্ড করে দেব। তো সেন্ড করার সাথে সাথে কিন্তু ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ বোর্ড থেকে আমাদের একটি মেসেজ দিছে, বাট এখানে বেশ কয়েকটি অপশন আমরা দেখতেছি। তো এখানে উপরের দিকে যে অপশনটি আমরা দেখতেছি মাই ব্যাংকিং, তো এখানে আমাদের বেসিক্যালি বলতেছে টাইপ ওয়ান, মানে আমরা যদি টাইপ ওয়ান আমরা যদি এখানে ওয়ান টাইপ করে সেন্ড করি তাহলে আমরা আমাদের ব্যাংকের বিষয়গুলি জানতে পারবো। তো নর্মালি আমি এখানে ওয়ান টাইপ করার পরে পুনরায় আবার সেন্ড করে দিলাম। তো ওয়ান টাইপ করে সেন্ড করার পরে অলরেডি কিন্তু আমাদের ফোনে একটি ওটিপি কোড দিছে দেখতেছেন। বিষয়টি হচ্ছে তারা আরও একটু শিওর হবে যে এই সিম এবং আমাদের এই অ্যাকাউন্ট কি আমাদের কি না, জাস্ট এই ওটিপি কোডটি আমরা এখানে টাইপ করে দেব। তো নর্মালি জাস্ট আমরা ওটিপি কোডটি আগে দেখে নেই। ওটিপি কোডটি তারা এখানে দিয়েছে 560138। ওকে, তো নর্মালি আমরা এখান থেকে আবার 560138 এখানে টাইপ করে দেব। ওকে, টাইপ করার পরে তারপরে আমরা পুনরায় আবার সেন্ড করে দেব। তো একটু ওয়েট করতে হবে। তো অলরেডি কিন্তু এখানে আমাদের আরও একটি মেসেজ তারা দিয়েছে। তো ওকে, তো এখন আমরা এখানে যে কাজটি করব, এখানে অ্যাকাউন্ট সার্ভিস নামক যে অপশনটি দেখতেছেন এখানে টাইপ টু, মানে নর্মালি আমরা এখানে টু টাইপ করব অ্যান্ড তারপরে এখান থেকে নর্মালি সেন্ড করে দেব। অলরেডি কিন্তু আমাদের আরও একটি মেসেজ দিছে। তো এখানে আরও বেশ কয়েকটি অপশন আমরা দেখতেছি। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে ব্যালেন্স চেক, নর্মালি আমরা আমাদের ব্যালেন্স চেক করব। তো এখানে আমাদের টাইপ করতে হবে ওয়ান। তো নর্মালি আমি আবার এখানে ওয়ান টাইপ করে সেন্ড করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের আরও একটি মেসেজ দিল। তো এখন বিষয় হচ্ছে আমাদের এই নাম্বারে কয়টা অ্যাকাউন্ট করা আছে সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। যদি আমাদের এই নাম্বারে আরও দুই একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে সেই অ্যাকাউন্টগুলিও কিন্তু এখানে শো করতো। তো এই নাম্বারে জাস্ট আমার একটা অ্যাকাউন্টই করা আছে, সো এই কারণে এখানে আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দেখাইতেছে। তো আমরা জাস্ট আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে এই মুহূর্তে কত টাকা আছে আমরা জাস্ট এই বিষয়টি চেক করব। নর্মালি এখানে আমরা
টাইপ ওয়ান, জাস্ট আমরা এখানে ওয়ান টাইপ করে দেব অ্যান্ড তারপরে আমরা এখানে সেন্ড করে দেব। তো অলরেডি কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কত টাকা আছে সেই বিষয়টি কিন্তু তারা খুব ইজিলি কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিল। তো আমি যে প্রসেসগুলি দেখাইলাম এই প্রসেসগুলি ফলো করার পরে যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি দেখতে না পান, যদি আপনার এরকম একটি লেখা আসে, তাহলে আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে গিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপ বোর্ডের যে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার যে অপশনটি, জাস্ট এই অপশনটি আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আর যদি আমি যে প্রসেসগুলি দেখাইলাম এই প্রসেসে যদি আপনার ব্যালেন্স আপনি চেক করতে পারেন তাহলে তার কোনো সমস্যাই রইল না। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।